গাজীপুরের চন্দ্রায় মহাসড়কের একটি কালভার্টের পানি প্রবাহের মুখ ভূমিদর্ষ চক্র মাটি দিয়ে ভরাট করে দেয় সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যাচ্ছে বসতঘর সেই সাথে এলাকায় তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা এতে বিপাকে পড়েছে এলাকার অর্থ শতাধিক পরিবার গাজীপুর থেকে ফারদিন ফেরতোসের রিপোর্ট গাজীপুরের চন্দ্রানবীনগর মহাসড়কের চন্দ্রায় একটি কালভাটের পানি প্রবাহের মুখ মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে একটি ভূমিকাশি চক্র এলাকার পানি নিষ্কাশনের একমাত্র কালভাটটির এক প্রান্ত ফরাট হয়ে যাওয়ায় একটু বৃষ্টি হলেই পানি জমে এলাকায় সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা বাসাবাড়িতে ঢুকে যাচ্ছে নোংরা পানি এগুলো সরকারি জমি ভরাট করে আমাদের পিছনে যে বাসা আছে সেগুলার পানি যাতায়াতের পথ বন্ধ করে দিছে টোটাল এলাকার পানি দিয়ে এই কালবারটা পানিটা পাই যায় এই কালবারটা বন্ধ হওয়াতে মানে আমাদের এলাকাটা তোলাই গেছে রাতের অন্ধকারে ভরাট করে ভরাট করার ফলে আমাদের এই সামনের ইয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেও প্রতিকার না পাওয়ায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী জলাবদ্ধতায় জনদুর্ভোগের কথা স্বীকার করে তা নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পৌর মেয়র তো এই বিষয়টা নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব সেখানে গিয়েছে এবং সাইট পরিদর্শন করে ইতিমধ্যে আমরা সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি যাতে করে ওখানে পানি চলাচলের কোনো অসুবিধা না হয় কালভার্টের মুখের মাটি সরানো সহ সড়ক ও জনপথের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে বলে জানালেন সড়ক বিভাগের কর্মকর্তা যে আমরা ডিসি অফিস থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য পত্র দিয়েছি এবং আমাদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট একজন দেওয়া হয়েছে অচিরেই আমরা এগুলোর অবৈধ উচ্ছেদের মাধ্যমে মুক্ত করব ইনশাল্লাহ অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর ফার্দিন ফেরদৌস মাসরাঙ্গা সংবাদ গাজীপুর